স্মার্ট মিটার বাতিল করো, স্মার্ট মিটার আঁতরাই পেলাও, স্মার্ট মিটার আঁতরার দাবিত শুক্রবারে বিরোধী ঐক্য মঞ্চয় বিজুলী ভবন ঘেরাও কার্যসূচী রূপায়ণ করে। রাইজক আহ্বান করে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে স্মার্ট মিটার জাপি দিয়ার অভিযোগ তোলে প্রতিবাদকারী। প্রতিবাদর নেতৃত্ব লয় ভূপেন কুমার বরাই। বিরোধী ঐক্য মঞ্চর আটাইকটা দলের নেতাকর্মীর প্রতিবাদত কপি উঠে বিজুলী ভবনের সম্মুখ ভাগ। প্রিপেড স্মার্ট মিটার কারণে সরকারের নির্দেশ আছে যে প্রিপেড স্মার্ট মিটার কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল আর ব্লক লেভেলের পর আরম্ভ করে হায়েস্ট লেভেলের অফিসিয়াল কন্ট্রোল বিলাক ইনস্টল করব লাগে। এই প্রিপেড স্মার্ট মিটার যেতালেকে উদ্য নকরে, আজি মই হিমন্ত বিশ্ব শর্মা ইয়ারপর সকিয়াই দিছো যে 26 লাখ মানুষের ঘরত আপনি স্মার্ট মিটার বহাই পেলায় যে ষড়যন্ত্র করেছে, যে লুণ্ঠন করেছে, যদি অতি শীঘ্রে আপনার শুভ বুদ্ধি উদয় হয় আপনি স্মার্ট মিটার উদ্য করক। রাইজক 62 লাখ ডোমেস্টিক কনজিউমারক ঘর গ্রাহক অক্টোবর মাজত আবদ্ধ করে রাখব খুঁজেছে, কিন্তু আমি আজ ইয়ার খুঁজছো যে সমগ্র একটা সাংঘাতিক ধরনের প্রতিবাদ হয়েছে আর প্রতিবাদ হব, আর এই প্রতিবাদের সম্মুখন সরকার কেউ হিমন্ত বিশ্ব শর্মা একনায়কত্ববাদী এখন সরকার কেউ প্রায় এক ঘন্টা সময় বিজুলী ভবনের সম্মুখ ভাগ ঘেরাও করে বিরোধী ঐক্য মঞ্চের অংশীদারী দলের নেতাকর্মী। ইয়ার বিরুদ্ধে অসমের জনগণে যে আন্দোলন করে আছে, আমি আমার সহমর্মিতা প্রকাশ করেছো সরকারক স্মার্ট মিটার নাইকিয়া করে দিবে। আজি সমগ্র অসমের স্মার্ট মিটার নালাগে বলে কইছে, তার আমি বিরোধিতা করছি। 69 লাখ মিটার যদি হিসাব করে গোটেই টাকাটোর 10% যদি লয় 165 কোটি টাকা। এই 165 কোটি টাকার কারণে সাধারণ জনতাক পণবন্দী করেছে, সাধারণ জনতার পরা লুণ্ঠন রাজ চলাইছে। আমি প্রতিবাদ করে কব খুঁজছো প্রিপেড স্মার্ট মিটার অসমত বন্ধ হব লাগিব। এতিয়া স্মার্ট মিটার আঁতরাই নিদিয়া পর্যন্ত ক্ষান্ত নহয় বিরোধী ঐক্য মঞ্চ। ক্যামেরা পার্সন প্রভাত সিংহর সহ বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।